যুক্তরাষ্ট্রের টেক্সাস রাজ্যের ডালাস শহরে ছয় বাংলাদেশের নিহত হবার খবর স্বজনদের পাবনার দোহার পাড়ার বাড়িতে পৌঁছার পর শুরু হয়েছে শোকের মাতম। ছোটবেলা থেকেই মেধাবী ফারহান তানভীর, পরিবারেও নেই তেমন কোনো সংকট। হতাশার কারণে পরিবারের সবাইকে হত্যা করে তাদের আত্মহত্যার বিষয়টি মানতে পারছেন না কেউ। সুইসাইড বিষয়টা আমাদের বোধগম্য না, এটা অবিশ্বাস্য মনে হচ্ছে। আমরা তো অবশ্যই রিয়েল ফ্যাক্টটা জানার আশা করি। আসলে আমার বোন বলা চলে যে আমাদের ফ্যামিলির অভিভাবক, মানে আমাদের বাংলাদেশে যে কে কোথায় আছে কিভাবে আছে সবকিছুই সে দেখাশোনা করে, পাশাপাশি তার ফ্যামিলি তো বটেই। তাহলে তার ফ্যামিলির এত বড় অশান্তি থাকলে অবশ্যই আমরা জানতে পারতাম যে তার ছেলে পেলে ফ্লাস্ট্রেশনে ভোগে অথবা কোনো রকমের কোন সমস্যা আছে তাদের। আকস্মিক এ মৃত্যুর খবরে সকাল থেকেই বাড়িতে ভিড় করেন স্বজন ও প্রতিবেশীরা। তাদের কান্নার রোলে পরিবেশ ভারী হয়ে ওঠে। এমন মৃত্যুকে রহস্যজনক বলে সুষ্ঠু তদন্ত দাবি করেন তারা। তার মেয়ের ছেলেরা, সেই ভালো ছেলেরা, একটা কথা আমরা কোনোদিন ছেলেদের নামে শুনলাম না। এই পরিবার সে পরিবার না, এই পরিবারের মধ্যে কোনো কিছু ষড়যন্ত্রমূলক কিছু হয়েছে। আমেরিকার কেউ হয়তোবা এই হত্যাকাণ্ড ঘটায় পরিবারের উপর মানে দায় দিচ্ছে। পাবনা শহরতলির দোহার পাড়ার মেয়ে আইরিন ইসলাম মেরির সাথে প্রায় ২৫ বছর আগে বিয়ে হয় পুরান ঢাকার তৌহিদুল ইসলামের। বিয়ের পর থেকেই যুক্তরাষ্ট্র প্রবাসী এই দম্পতির দুই ছেলে ও এক মেয়ে নিয়ে ছিল সুখী পরিবার। ২ বছর আগে পাবনা থেকে মা আলতাফুন্নেসাকে ডালাসে নিয়ে যান মেরি। সোমবার ডালাসের অ্যালেন সিটির বাসা থেকে পরিবারের ৬ সদস্যের মৃতদেহ উদ্ধার করে পুলিশ। স্বজনরা জানান, নিউ ইয়র্ক থেকে নিহত আলতাফুন্নেসার বড় ছেলে টেক্সাস পৌঁছালে তাদের মরদেহ দেশে ফিরিয়ে আনার ব্যাপারে সিদ্ধান্ত নেওয়া হবে। সময় সংবাদ, পাবনা।